আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আছি এই মুহূর্তে প্রিন্স সাকিন ১১ নৌজেন্টির সামনে। আপনারা জানেন যে প্রিন্স সাকিন ১১ এই নৌজেন্টি বিবি বাজার আধুনিক ডকইয়ার্ডে নির্মাণ করা হয়েছে, আর কিছুদিন আগেই এই নৌজেন্টিকে পানিতে ভাসানো হয়েছে। তো পানিতে ভাসানোর পরপরই নৌজেন্টিকে এই কেরানীগঞ্জ সাগর ডকইয়ার্ডে নিয়ে আসা হয়েছে। আজকে আমি আপনাদের প্রিন্স সাকিন ১১ এই নৌজেন্টি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন নৌজেন্টির দ্বিতীয় তলায় চলে এসেছি, আর বর্তমানে নৌজেন্টির ডেকোরেশনের কাজ চলতেছে। পাশাপাশি কাঠের যে কাজগুলো থাকে, আসবাবপত্র থেকে শুরু করে কেবিনের দরজা, সেই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে চলতেছে। তো আপনারা জানেন যে এই প্রিন্স সাকিন ১১-র কাজ দ্রুত গতিতে করা হচ্ছে। আসন্ন ঈদুল ফিতরে নৌজেন্টি সার্ভিসে আসতে পারবে না। তো আপনারা কাজের অগ্রগতি দেখেই বুঝতে পারতেছেন যে নৌজেন্টির অনেক কাজ এখনও বাকি রয়েছে। তো আশা করা যাচ্ছে নৌজেন্টি কোরবানির ঈদে সার্ভিসে যুক্ত হবে। তো মনোয়ারা শিপিং লাইন্সের ব্যানারে এই প্রিন্স সাকিন ১১ নৌজানটি হতে চলছে বিলাসবহুল তিনতলা মাস্টার বেস সম্পন্ন একটি নৌজান। তো ইতিমধ্যে আমি নৌজানটির ভিআইপির জন্য চলে এসেছি, আর এই প্রিন্স সাকিন ১১ নৌজানটিতে দুইটি ভিআইপি কেবিন করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে দুই সাইডে দুইটি ভিআইপি কেবিন। আর এই প্রিন্স সাকিন ১১ নৌজানটির বোর্ডের আউটলুক থেকে শুরু করে নৌজানটির ডিজাইন সম্পূর্ণ সুন্দরবন ১৬ নৌজান নৌজেন্টির মতনই করা হয়েছে। পাশাপাশি নৌজেন্টির মাস্টার বেজও সুন্দরবন ১৬ নৌজেন্টির আদলেই তৈরি করা হয়েছে। তো আমি এখন নৌজেন্টির গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে নৌজেন্টির ইঞ্জিন রুমের কাছে চলে এসেছি। আর এই প্রিন্স সাকিন ১১ নৌজেন্টির জন্য ইতিমধ্যে ইঞ্জিন আনা হয়ে গেছে। ওইসিআই ব্র্যান্ডের ১২০০ হর্স পাওয়ারের দুইটি ইঞ্জিন আনা হয়েছে। তো ইঞ্জিন দুটি মূলত কালকেই আনা হয়েছে, আর ইতিমধ্যে ইঞ্জিন বসানোর কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওইসিআই ব্র্যান্ডের ১২০০ হর্স পাওয়ারের দুইটি ইঞ্জিন। ইঞ্জিন দুটি পুরনো হলেও এর কন্ডিশন অনেক ভালো আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন দুটি যে মিস্ত্রিগণ আছে তারা প্রস্তুত করতেছে, আর আগামী দুই এক দিনের ভিতরে ইঞ্জিন দুটি এখানে নামানো হবে এবং এখানেই সেট আপ করা হবে। আর ইঞ্জিন দুটির পাশাপাশি যে গিয়ারবক্স আনা হয়েছে, গিয়ারবক্স দুটির কন্ডিশনও অনেক ভালো। তো আমি এখন যাচ্ছি নৌজেন্টির ঠিক তৃতীয় তলায়। তো চলে এসেছি নৌজেন্টির তৃতীয় তলায়, আর দেখতে পাচ্ছেন যে নৌজেন্টির পুরো নৌজেন্টি, অর্থাৎ এই প্রিন্স সাকিন ১১ নৌজেন্টি সম্পূর্ণ সুন্দরবন ১৬ নৌজেন্টির আদলেই তৈরি করা হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমি ইতিমধ্যে নৌজেন্টির তৃতীয় তলার মাস্টার বেজের সামনে চলে এসেছি। এই হলো প্রিন্স সাকিন ১১ নৌজেন্টির মাস্টার বেস। প্রিন্স সাকিন ১১ নৌজেন্টির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলতেছে। আশা করা যাচ্ছে সমস্ত কাজ সম্পূর্ণ করে অতি দ্রুত সার্ভিসে ফিরবে।